প্রত্যেকটা মানুষকে আগে যে কোনো প্রকল্প বা কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা কর্মীকে ঘুরতে হতো দুয়ারে দুয়ারে, এবং প্রত্যেকটা কর্মী সেই অর্থে সুবিধা পেত না এবং দিনের পর দিন ফিরত যেত এবং সেটা পেতে অনেক দেরি হতো। কিন্তু এখন সরকার এসে পৌঁছেছে দুয়ারে দুয়ারে, সরকার এসে পৌঁছেছে দুয়ারে দুয়ারে, অর্থাৎ প্রত্যেকটা প্রকল্পের তার মধ্যে নিযুক্ত হয়েছে 11টি প্রকল্প। এই দুয়ারে দুয়ারে যে সরকারি প্রকল্প এসছে তার মধ্যে 11টা প্রকল্পের মধ্যে প্রত্যেকটা প্রকল্পের সুবিধা মানুষ পাবে, এবং এবং প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে ফর্ম ফিল আপ হবে, সঙ্গে সঙ্গে সেই প্রকল্পের কাজ শুরু হবে। সেই শুরু হয়ে এবং মানুষ যেসব সুযোগ সুবিধার মাধ্যমে দুয়ারে দুয়ারে সরকার এসে মানুষকে অনেক সুবিধা করে দিয়েছে, এবং আপনারা দেখছেন এক লাইন পড়েছে এখানে দুয়ার কানাইপুর পঞ্চায়েতে এই মুহূর্তে আমরা আছি, এবং পঞ্চায়েতের সামনে প্রায় সহস্র 2000 মানুষের লাইনের ভিড়। তারা প্রত্যেকে এই স্বাস্থ্যসাথী কার্ড এবং খাদ্যসাথী, সবুজ সাথী এবং বিভিন্ন রকম প্রকল্পের জন্য লাইন দিয়েছে। তারা মানুষের প্রকল্প যারা সহজে পায় সেই জন্য দুয়ারে দুয়ারে সরকার, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সবার কথা ভেবে, এই প্রকল্পের কথা ভেবে স্বাস্থ্যসাথীর কার্ডের সুবিধা, সেই সুবিধায় রয়েছে স্বাস্থ্য বিমা, 5 লাখ টাকা অনুদান তারা পাবে। 5 লাখ টাকার অনুদানের মধ্যে প্রত্যেকটা মহিলা, একটা ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা মহিলা এই এতে যুক্ত হবে, তাদের হাতে হবে স্বাস্থ্যসাথী কার্ড, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। এই বিমায় অসুস্থ এবং এই স্বাস্থ্যসাথী বিমার মধ্যে রয়েছে প্রায় পনেরোটা এক একটা ওয়ার্ড থেকে রয়েছে 15টা হসপিটাল, সেই হসপিটালের সুবিধারা পাবে, এবং 1500 হসপিটাল যে রয়েছে রাজ্যের মধ্যে বেসরকারি থেকে সরকারি প্রত্যেকটা হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে, এবং মানুষ এই আওতায় আসার জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আসার জন্য, যে সুবিধা পাওয়ার জন্য দুয়ারে দুয়ারে সরকার এসে পৌঁছেছে। এবং তারই কিছু এ আমরা মানুষের কাছ থেকে শুনে নেবো, আপনারাও দেখছেন মানুষজন দাঁড়িয়েছে, তাদের মুখে কিছু কথা শুনে নেবো আমরা। আজকে এই লাইনে কেন দাঁড়িয়েছেন? আজকে এখানে কি একটা হেলথ কার্ড দেবে সেই উপলক্ষে দাঁড়ানো হয়েছে। অনেক সুবিধা করলো মানুষের, অনেকটা মানুষ আছে সবাই তো সরকারি চাকরি করতে পারে না প্রথম কথা, এবং আর্থিক অবস্থা লকডাউনের পর মানুষ খুবই খারাপ, যারা মানুষের কোনো বড় ধরনের রোগ হলে তাদের মানুষ সামর্থ্যের পয়সা নেই, তা একটা খুবই ভালো হলো। মমতা জি আমরা খুব ধন্যবাদ জানাই। আরো ভালো নতুন নতুন কিছু আসুক, সরকার নিয়ে আসুক, আমরা আরো সুযোগ সুবিধা পাই, এটাই আমার আশা করি মুখ্যমন্ত্রীর কাছে। নিশ্চিতভাবে আপনাদেরকে প্রথমে আপনারা যে আমাকে প্রশ্ন করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা আজকে দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবসময় উদ্দেশ্য থাকে সাধারণ মানুষ কী করে ম্যাক্সিমাম বেনিফিট পাক। যেহেতু লকডাউনের মধ্যে আমাদের অনেকটা কাজ কর্ম পিছিয়ে গেছিলো, তাকে মাথা রেখে উনি স্বাস্থ্যসাথী সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের জন্য ডিক্লেয়ার করেছেন, সঙ্গে খাদ্যশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, প্রত্যেকটি প্রকল্প যেটা সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল সেটা কিন্তু উনি আজকে সর্বসাধারণ মানুষের দরজায় গিয়ে সরকার চেষ্টা করছে যাতে আমরা দিতে পারি। কেন যে লক ব্যাকআউটটা হয়ে গেছিলো, একটা লক হয়ে গেছিলো 6 মাসের মধ্যে, মানুষ যেটা সেবা পায়নি, সেই জন্যে আমাদের সরকারের এটা একটা প্রচেষ্টা যাতে আমরা এই ঘাটতিটাকে পূরণ করতে পারি। আগামী 1-2 মাসের মধ্যে মানুষ যখন এই বেনিফিটটা পাবে, সারা তো আপনি দেখছেন যখন 2000 মতন মানুষ এখন 11টার সময় আছে, মানে বিকেল অবধি এটা 1000-2000 মানুষ হবে, কারণ আমার এখানে 44,000 ভোটার আছে, 56,000 পপুলেশন আছে। ন্যাচারালি গরিব তবকার মানুষ আছে, কেউ বিমা ইন্স্যুরেন্সের নেই হেলথের জন্য, ন্যাচারালি স্বাস্থ্যসাথীর জন্য একটা বড় ভিড় আছে। দেখুন কিছু পলিটিক্যাল কথা থাকতে পারে, বিভিন্ন রকম
যারা পলিটিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রী সামনে 2021 এর নির্বাচন বলে কি সরকার এটা দুয়ারে দুয়ারে না না এটা আগে থেকেই ছিল যেহেতু লকডাউনটা যদি না হতো তাহলে এটা মার্চ এপ্রিল জুনে হতো যেহেতু দেরি হয়েছে এবারে পলিটিক্যাল পার্টি তো একটা চান্স নিতে চায় যে যাতে সরকার যেটা ক্ষমতা আছে যে সরকার চালাচ্ছে তাকে একটু বদনাম করে ইলেকশন আমাদের কাছে কোনোদিন মমতা ব্যানার্জির কাছে ইলেকশন কোনোদিন ফ্যাক্টর না মমতা ব্যানার্জি মানুষের জন্য করেন ওনার ওই ইলেকশন দেখে কখনো কোনো প্রকল্প উনি আনেননি তাহলে কি রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী এটা ইলেকশন দিয়ে দেখে দিয়েছিলেন না মানুষকে কীভাবে আমি বেনিফিট দিতে পারবো এটা একটা প্রশ্ন। ধন্যবাদ।